my jesteśmy w kadrze już tam. স্যার, এখানে আমরা মানে আমরা শুরু করছি চলো এখানে দাও। এটা ফার্স্ট অ্যানাউন্স করি আমরা যে আমরা মোবাইল বানাতে যাচ্ছি। ১৫ লাখ যখন হিট করলাম তখন আমরা প্রমোশন আইসিটি অ্যাওয়ার্ড, এটা হচ্ছে সম্পূর্ণ রেফ্রিজারেটর সিটি ম্যানুফ্যাকচার। তাহলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি। বাজারজাত করেছি, এখন প্যান্ডেমিক শেষ হয়েছে এবং স্যারকে কষ্ট দিয়ে আজকে টেলিভিশন ম্যানুফ্যাকচারিংটা উদ্বোধন করবো। স্যামসাং বাংলাদেশকে আসলে অনেক প্রাধান্য দেয়, আর ডিভাইসগুলো পড়ছে বাংলাদেশে এবং টেলিভিশনের এই যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা হয়েছে এখানে 32 ইঞ্চি টেলিভিশন থেকে অল্প শুরু করে অ্যাসেম্বলি প্ল্যান্টের একদম শেষ পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। এই এই প্ল্যান্টে আমাদের এখন 100 উপরের লোক কাজ করছে বিভিন্ন ফেজে। সেই জন্য আমরা আশা করছি যে বাংলাদেশের মার্কেটে গ্লোবাল যে নাম্বার 1 ব্র্যান্ড আছে তাদেরকে নিয়ে আসতে পারে। আমরা খুব খুশি যে আমরা অনেক যারা আছে তারা এই কাজগুলো খুব সুচারুভাবে করতে পারে। সো আমি রিকোয়েস্ট করবো আমাদের চেয়ারম্যান মাম সাহেবকে, টু ব্রিং ইন্ডিয়ার চেয়ারম্যানকে এবং মেম্বারকে টু আনবে। Samsung and Fair Electronics team. Thank you very much for being here, and it is indeed, sir, our great home event for many purposes it could be used, and it is the communication event for outdoor, let's say smart display, means the smart signboard. So this kind of thing actually driving our, what our Prime Minister has been talking with us since last 10-15 years, the digital Bangladesh. So how this digital device can convert our life and our activity into a digital activity. This is the our TV price even more affordable and really can contribute our digital economy also in future. So thank you, sir, again for your visit here, and we are really proud of you. They invited me to open their Samsung television unit for
normally. I hope the journey of sanction will continue very smoothly and NBR. সোলার